আজকে তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লোই ফেসিয়াল শেয়ার করব, যেটা কিনা শুধুমাত্র তোমরা করতে পারবে কফি পাউডার দিয়ে, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেগুলো তোমরা সবই ঘরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং কফি যেটা আমাদের স্কিনকে কিন্তু দিন দিন ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে সাহায্য করে, এবং যারা মানে কাজকর্ম করো, যাদের হাতে খুব বেশি সময় থাকে না যে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল প্রতিদিন করার জন্য, তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা একেবারেই মানে খুবই পারফেক্ট এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সো চলো দেখে নিই এই ফেস প্যাকটা। প্রথমে যেমন নিয়েছি আমি টক দই, টক দই ছাড়া কোনো ফেস প্যাক বা কোনো ফেসিয়াল কমপ্লিট হতেই পারে না, আমার জন্য তো অন্তত একেবারেই না, কারণ এটা আমাদের ফেসের সমস্ত রকম সমস্যা দূর করতে সাহায্য করে, বিশেষ করে ট্যান এবং সাথে হচ্ছে মেচেতা ব্রণ, এগুলো দাগ মেটাতে ভীষণ সাহায্য করে, স্কিনকে গ্লোই করতে সাহায্য করে। এর মধ্যে মিশিয়ে নিয়েছি আমি সামান্য কিন্তু চিনি, ঘরে যে চা চিনি খাও সেই চায়ের চিনি, এবং সেগুলো কিন্তু আমাদের ফেসকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর মেশাচ্ছি আমি অর্ধেক পাতিলেবুর রস, যারা পাতিলেবুর রস স্যুট করে না তারা স্কিপ করতে পারো, তবে এটা কিন্তু ন্যাচারাল ব্লিচ এবং এটা ভিটামিন সি থাকে, আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারক এবং এটা কিন্তু আমাদের ফেস থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এরপর কিন্তু মেশাচ্ছি এর সাথে কফি পাউডার, কফি পাউডার যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, যেটার মধ্যে থাকে ক্যাফিন এবং আমাদের কিন্তু ফেস থেকে দাগ ছোপ, ট্যানিং এবং আন্ডার আই ডার্ক সার্কেল দূর করে ফেসকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে কিন্তু কফি পাউডার। এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি বেসন, যেটা কিনা ক্লিনজারের কাজ করে, সো আলাদা করে প্রতি স্টেপ করার কোনো তোমাদের প্রয়োজনই পড়বে না। এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অল ইন ওয়ান একটা ফেস প্যাক বলতে পারো। সো বেসন আমাদের ফেস থেকে সমস্ত নোংরা ধুলো ময়লা আবর্জনা বার করে একদম ফেস থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবে, এবং সাথে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল। এরপর কিন্তু ভালো করে প্যাকটাকে বানিয়ে নেওয়ার পর আমি ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি, এবং আমার মুখে কিন্তু কোনো রকম মেকআপ নেই, সো কোনো রকম মেকআপ নেই তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে কিন্তু আমি অল ইন ওয়ান ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকটা একেবারে তাদের জন্য সুটেবেল যাদের হাতে খুব কম সময় থাকে, সারাদিন হয়তো বা পড়াশোনা করো বা বাইরে কাজকর্ম করো, ঠিক আমারই মতো যারা সারাদিন সময়ই পাও না, তাদের জন্য এটা কিন্তু একেবারে একটা অল ইন ওয়ান ফেস প্যাক। ক্লিনজার, স্ক্রাব, প্যাক সব কিছু কিন্তু ডিট্যান, সাথে হচ্ছে স্ক্রিন লাইটেনিং, ব্রাইটেনিং এবং ব্লিচ সব কিছু কিন্তু এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অল ইন ওয়ান একটা অসম্ভব ভালো একটা ফেস প্যাক, যেটা তোমরা কিন্তু এভরিডে বেসিসে ইউজ করতে পারো নাইটে, এবং তোমরা কিন্তু অসম্ভব ভালো ফল পাবে, ডে অ্যান্ড নাইট দুবেলা ইউজ করতে পারো, তত আরোই ভালো। এভাবে তোমরা অ্যাপ্লাই করে কিন্তু এটাকে 10-15 মিনিট রেখে নর্মাল জলে শুকিয়ে গেলে ওয়াশ করে নেবে, এবং ওয়াশ করার পর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত হারে গ্লো করছে এবং কতটা ফর্সা চকচকে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি আমার বিফোর আফটার রেজাল্টটা। এবং এরপর কিন্তু ময়শ্চারাইজার একেবারেই স্কিপ করবে না, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। এটা কোনো পার্টি ফাংশনে যাওয়ার আগে যদি মেকআপের উপর এর উপর অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু মেকআপ ভীষণ সুন্দরভাবে বসবে, কারণ স্কিন কেয়ার যারা মানে করে কিন্তু মেকআপ যদি না করো তাতে কোনো কিন্তু লাভ হয় না। সো অবশ্যই মেকআপ করবে এর ওপর, এবং তারপর দেখতেই পাবে তোমরা যে কতটা সুন্দর লাগে মেকআপটা আমাদের স্কিনে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন এসে থাকলে লাইক করো এবং শেয়ার অবশ্যই করো আমার ভিডিওটাকে। বাই।